ফিটনেস নেই তবুও ঝুঁকি নিয়ে রাজধানীর সড়ক দাপিয়ে বেরিয়েছে রায়দা পরিবহনের এই বাসটি করেছে যাত্রী পরিবহন এতদিন সড়কে অবাধে চললেও শুক্রবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক তৃতীয় টার্মিনালে নিরাপত্তা প্রাচীর দুর্ঘটনার পর সামনে আসে তথ্য শনিবার সকালে বরিশালের হিজলা এলাকা থেকে বাসের ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তারের পর র্যাব জানায় রাজপথে আধিপত্য দেখালো এর চালকের ছিল না কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন র্যাব বলছে পলাতক হেল্পারকে খুঁজে বের করার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে রায়দা পরিবহনের মালিকপক্ষের পক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে রায়দা পরিবহন আইনের বিরুদ্ধে যেই যেহেতু এই ঘটনাটা এখানে হয়েছে এবং আগেও তাদের হয়েছে তাদের যে কাগজপত্র কিংবা যে গাড়ি গাড়ির যে ফিটনেস যে নেই এই জন্য যথাযথ কর্তৃপক্ষকে তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে যেন আইনানুক ব্যবস্থাটা করার জন্য আমরা সুপারিশ করব শুক্রবার বিমানবন্দরে রায়দা পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম নিহত হন ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীয় রায়দা পরিবহন তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা